আমরাও যেসব 6, 7, 8, 9, 10 যেসব ছাত্ররা খুবই দুর্বল, বিশেষ করে ফাইভের থেকে যারা সিক্স চাইছে, তারা লিখতে পারে না, পড়তে পারে না, তার যোগ পারে না, গুণ পারে না, বাট পারে না। এবং যারা বছর বছর এইট পর্যন্ত যারা পাস করে উঠছে, তারা আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি না, তারা আমরা নিয়ে না ভ্যাকেশনে আমরা ক্লাস করাতেছি। 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে, 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের 10-15 দিনে আমরা এটা চলবো। অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গা খালি আসলো এই জায়গাটা আমরা স্বয়ংসম্পূর্ণভাবে করে দিতেছি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা প্রায় 10 জন টিচার প্রত্যেক দিন আসছি, রবিবার বাদ দিয়ে, ছুটির দিন, হ্যাঁ ছুটির দিন বাদ দিয়ে, সরকারি ছুটির দিন বাদ দিয়ে, রবিবার বাদ দিয়ে আমরা 11টা থেকে 2টা পর্যন্ত 3টা ক্লাস, বিশেষ করে বাংলা, ইংরাজি, অঙ্ক। বাংলার মধ্যে হলো যারা বাংলা পড়তে পারে না, তারা আমরা কীভাবে হাতে কলমে আমরা পড়াইতে পারি এটা আমরা গুরুত্ব দিতেছি। ইংরেজি অনেকে যারা হ্যান্ড রাইটিং পারে না বা ইংরেজি পড়তে পারে না, তারা আমরা গুরুত্ব দিতেছি। অঙ্ক তো দেখা যায় এইটের থেকে বছর বছর ফার্স্ট করে 9 উঠছে, কিন্তু তারা যোগ পারে না বা বিভিন্ন স্কুল থেকে আইছে 6-7 তারা অঙ্ক পারে না, তারা আমরা এগুলো শিখাইয়া তারা আমরা জাগাত নিতেছি। বেসিকটা আমরা সঠিকভাবে দাঁড় করাইতেছি, যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা না হয়। এইটা এই নিয়মটা আমরা গত বছর থেকে শুরু করছি।